জ্বালানি দাম কমাতে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম। এদিকে পেট্রোল অকটেন কিনতে না হলে দাম বাড়ালেন কেন, প্রশ্ন মন্টুর। জানাবো বেঁচে থাকার স্বার্থে জনগণকে রাজপথে নামতে হবে, জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, বলছেন আসাম আব্দুর রব। রাজপথে বিএনপি ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে, বলছেন এনামুল হক শামীম। বাসে ডাকাতি ও ধর্ষণ, আদালতে জবানবন্দি দেওয়ার পর 3 আসামি কারাগারে। এবং সর্বশেষ জানাবো আইএমএফ এর শর্তে কি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে সরকার, শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। জ্বালানির দাম কমাতে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম। জ্বালানি তেলের দাম কমাতে সরকারকে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এ সময়ের মধ্যে দাম না কমালে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। গণসংলাপে জ্বালানি তেলের সংকটের কারণ কৃষি উৎপাদন ব্যাহত ও খাদ্য নিরাপত্তায় ঘাটতি দেখা দিলে ক্ষমতার মসনদ উড়ে যাবে বলে মন্তব্য করেন সাকি। তিনি আরও বলেন, সরকারের উন্নয়নের ফানুস এখন ফুটো হয়ে যাচ্ছে, তাই পরিস্থিতি সামাল দিলে আইএমএফ এর ঋণের ফাঁদে পা দিয়েছে সরকার। তবে সরকারের গলায় গামছা লাগিয়ে ক্ষমতা থেকে নামাতে শিগগিরই বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো মিলে ঐক্যবদ্ধ কর্মসূচি আসছে বলেও জানান তিনি। রাজনৈতিক সংকট উত্তরণে প্রস্তাবিত রূপরেখার ভিত্তিতে এ গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখা। পেট্রোল অকটেন কিনতে না হলে দাম বাড়ালেন কেন, প্রশ্ন মন্টুর। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেছেন, পেট্রোল ও অকটেন আমাদের কিনতে হয় না বলে আগে বলা হয়েছিল, সে হিসেবে সংকটের কোনো প্রশ্ন আসে না। যদি এই দুই জ্বালানি কিনতে না হয় তাহলে হঠাৎ করে রাতে দাম বাড়ানো হলো কেন? মন্টু বলেন, অবিলম্বে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল আগের মূল্যে আনতে হবে, তা না হলে সবকিছুর মূল্য বৃদ্ধি করে অসহনীয় চাপ দেওয়ার জন্য জনগণই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে। তিনি বলেন, উৎপাদনশীল খাত ধ্বংস করাই সরকারের লক্ষ্য। সারের মূল্য বৃদ্ধি করে কৃষকের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে, ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বেড়ে জনভোগান্তি আরও বাড়ছে। দেশের গভীর সংকট উত্তরণে একমাত্র সমাধান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। নেতারা সিদ্ধান্ত নেন জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 10 আগস্টে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও সব জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেবে গণফোরাম। কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বেলা 11টার দিকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বেঁচে থাকার স্বার্থে জনগণকে রাজপথে নামতে হবে, জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, বলছেন আসাম আব্দুর রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, ক্ষমতার স্বার্থে জনগণকে বলি দেওয়া হচ্ছে, দুর্নীতি ও অপচয় বন্ধ করেও ঘাটতি সমন্বয় শর্ত পূরণ করা যেত, সে পদক্ষেপ নেওয়া হয়নি। সীমাহীন দুর্নীতি ও অবাধ লুণ্ঠনের পথ খোলা রেখে জনগণের বেঁচে থাকার অধিকার পদদলিত করে দেওয়া হয়েছে। রব বলেন, বেঁচে থাকার স্বার্থেই জনগণকে রাজপথে নামতে হবে, জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অনিবার্য হয়ে পড়েছে। তিনি বলেন, কোনো সরকারের পক্ষেই জ্বালানি তেলের দাম একসঙ্গে হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়ানো সম্ভব হতো না, সরকার গণবিরোধী বলেই তা সম্ভব হয়েছে বলে দাবি করেন রব। তিনি আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমার পরও অস্বাভাবিকভাবে তেলের দাম বাড়ায় সব ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, জনজীবন গভীর সংকটে পড়বে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আরও কয়েক ধাপ বৃদ্ধি পাবে, যা জনগণকে চরম দুর্দশা পিষ্ট করবে। এ অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প হচ্ছে গণজাগরণ। জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন ছাড়া প্রজাতন্ত্রের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইএমএফ এর শর্তেই কি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে সরকার? আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে 450 কোটি মার্কিন ডলার ঋণ নিতে চায় সরকার, তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে আইএমএফ, তার মধ্যে অন্যতম হল জ্বালানি খাতে ভর্তুকি প্রত্যাহার। জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার সেই শর্ত পূরণ করলে এক ঢিলে দুই পাখি মারা হবে বলে দাবি অর্থনীতিবিদদের। জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে সরকার একদিকে আর্থিকভাবে হবে, ফলে বাজেটে ভর্তুকি কমবে, অন্যদিকে আইএমএফের শর্ত পূরণও হবে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর বলেন, সরকার তেল বিক্রি করার পয়সা দিয়েই তো তেল কেনে, জ্বালানির মূল্য বৃদ্ধি ছাড়া সরকারের কিছু করার ছিল না। তবে সরকার এটা আগে করলে ভালো হতো, সরকার আর কত সাবসিডি দেবে? তবে এটা কঠিন সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সাধারণ মানুষের অনেক কষ্ট হবে, কারণ এক ধাক্কায় দাম অনেক বেড়েছে, অনেক আগে দাম বাড়ালে এক ধাক্কায় এত কষ্ট হতো না। এভাবে মূল্য বৃদ্ধি সরকারের জন্য কঠিন সিদ্ধান্ত ও জনগণের জন্য কষ্টকর। ডক্টর
ডক্টর মনসুর 1998 থেকে 2001 সাল পর্যন্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারকে ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ এর শর্ত প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের এক ঢিলে দুই পাখি মারার মতো হবে। সরকারও লাভবান হলো, আইএমএফ এর শর্ত পূরণ হলো। দেরিতে হলেও সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে, তবে দাম বাড়ানোর পরও সরকারকে ডিজেলে ভর্তুকি দিতে হবে। আইএমএফ জাতিসংঘের স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান, যার প্রধান কাজ বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করা। 1945 সালের 27 ডিসেম্বর কার্যক্রম শুরু হওয়া এই সংস্থার প্রতিষ্ঠাকালীন 29টি দেশ চুক্তিবদ্ধ হয়েছিল। 2016 সালের 12 এপ্রিল পর্যন্ত 189টি রাষ্ট্র এই সংস্থা কার্যক্রমের আওতাভুক্ত হয়। আইএমএফ তাদের কার্যক্রমের আওতাভুক্ত দেশগুলোকে স্বল্পমেয়াদি ঋণ দেয় এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থায়ন করে থাকে। এসব সহযোগিতা দিতে নানা শর্ত জুড়ে দেয় সংস্থাটি। আইএমএফ থেকে $450 কোটি ঋণ নিতে চায় সরকার। যদিও শর্তের বিষয়ে সরকার ও আইএমএফ পরিষ্কার করে কিছু বলেনি, তবে যে কোনো ঋণের ক্ষেত্রে সংস্থাটি কিছু নির্দিষ্ট শর্ত দিয়ে থাকে। একই শর্ত বাংলাদেশ সরকারকে $4.5 বিলিয়ন ঋণ দেওয়ার ক্ষেত্রে আরোপ করেছে বলে ধারণা অর্থনীতিবিদদের। 2012 সালে আইএমএফ এর কাছ থেকে ঋণ নেওয়ার সময় বেশ কিছু শর্ত দেয় সংস্থাটি। এর মধ্যে অন্যতম রাজস্ব আদায়ের সংস্কার ও উন্নয়ন, মহকুমা সুবিধা বাতিলের শর্তও দিয়েছিল সংস্থাটি। অন্যান্য শর্তের মধ্যে ছিল সরকারের ভর্তুকি কমানো, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার বৃদ্ধি, বিনিময় হার আরও নমনীয় করা, খেলাপি ঋণ আদায়, বাংলাদেশ ব্যাংকের নজরদারি ক্ষমতা বাড়ানো, বাণিজ্য বাধা দূর করা, বিনিয়োগ পরিবেশের উন্নতি প্রভৃতি। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্যের ক্ষেত্রে কিছুটা চাপে রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্য ও রাসায়নিক সার আমদানির দায় মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ তৈরি হয়েছে। ধারাবাহিকভাবে কয়েক মাস ধরে রিজার্ভের মজুদ কমছে। বর্তমানে রিজার্ভের মজুদ $40 বিলিয়ন নিচে নেমে এসেছে। এ অবস্থায় সংস্থাটির কাছে $450 কোটি ঋণ চেয়েছে সরকার, কিন্তু এ ঋণের জন্য বাংলাদেশে কৃষিসহ বিভিন্ন খাতে সরকারের দেওয়া ভর্তুকি কমিয়ে দেওয়ার শর্ত দিতে পারে আইএমএফ। রাজস্ব ও আর্থিক খাতে সংস্কারের শর্ত দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন আরও কিছু শর্ত থাকতে পারে। এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে ইতিবাচক ও নেতিবাচক উভয়ভাবে আখ্যায়িত করেছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে মূল্যবৃদ্ধির পেছনে আইএমএফ এর শর্ত কাজ করেছে বলে মনে করছেন না অনেকেই। এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, আইএমএফ এর সঙ্গে ঋণের আলোচনা শুরু হয়নি, শুধু চিঠি চালাচালি চলছে। সরকার চলছে আমরা ঋণ নিতে আগ্রহী, আইএমএফ বলছে আমরা ঋণ নিতে আগ্রহী। আইএমএফ টিম আগামী মাসে আসবে বলে আমরা জানি। জ্বালানি তেলে ভর্তুকি কমানোর শর্ত আইএমএফ দিয়ে থাকে। জ্বালানি তেলের দাম যুক্তিকরণ এবং এটা একটা ফর্মুলার ভিত্তিতে করা আইএমএফ এর শর্তের মধ্যে থাকে। এটা আইএমএফ চায়, এটা তাদের কর্মসূচির একটা অংশ। সরকার যদি দরকষাকষির জন্য এটা রেখে দিত, তাহলে এখনই তা বাস্তবায়ন করার কথা নয়। আইএমএফ এর শর্তের জন্য সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ইতিবাচক দিক তুলে ধরে অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে তিনটি ইতিবাচক দিক দেখছি। প্রথমত, বাজেটে ভর্তুকির বোঝা ৪২,০০০ কোটি টাকা, এটা বেড়েই চলেছে। মূল্যবৃদ্ধি না করলে ভর্তুকি কমানোর পথ নেই। ডিজেল সবাই ব্যবহার করে, ধনী গরিব সবার ডিজেল লাগে। ডিজেলে আমরা যে ভর্তুকি দিচ্ছি এটা সবাই পায়, যে বেশি ব্যবহার করবে সেই বেশি পাবে। ঢালাওভাবে কেন আমরা ভর্তুকি দেব, এটা বাজেটের বোঝা বাড়াচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য বাজেট ও সামাজিক সুরক্ষা বাজেটে ভর্তুকি কমানো মঙ্গল হবে না, কাজে বাজেটের ভর্তুকিটা সহনীয় রাখতে এটা করা হয়েছে। এটার বাস্তব কারণ আছে। দ্বিতীয় ইতিবাচক দিক হলো, ভারতের সঙ্গে জ্বালানি তেলের দামের পার্থক্য ছিল ৩০ টাকার বেশি। এটা চলতে থাকলে ভারতে আমাদের জ্বালানি তেলে যাওয়ার একটা প্রবণতা থাকে। তার মানে আমাদের জ্বালানি পাচার রোধে এটা করতে হয়েছে। আমরা ডিজেলে যে ভর্তুকি দিচ্ছি এটা যদি ভারতে চলে যায়, তাহলে ভর্তুকি পাচ্ছে ভারতীয়রা। তৃতীয় কারণ হচ্ছে, ডিজেল কিন্তু পরিবেশ বান্ধব নয়। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে সবাই যদি ডিজেল ব্যবহারে সাশ্রয়ী হয়, তাহলে আমাদের জন্য ভালো, এটা পরিবেশের জন্য মঙ্গল। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নেতিবাচক দিক তুলে ধরে বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক এই মুখ্য অর্থনীতিবিদ বলেন, কেরোসিনের দাম বেড়েছে, কেরোসিনের ব্যবহার বেশি হয় গ্রামে, গ্রামে মূল্যস্ফীতি এমনিতেই বৃদ্ধি পেয়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া এমনিতেই বাড়বে, এরই মধ্যে অনেক ক্ষেত্রে পরিবহন ভাড়া বেড়ে গেছে। পরিবহন ভাড়া বৃদ্ধির ফলে নিত্যপণ্যের দামও বাড়বে। আবার সরকার যদি পরিবহন মালিকদের শর্ত না মানে, তাহলে ধর্মঘট হবে। পরে দেখা যাবে যে সরকার এটা মানতে বাধ্য হবে, তাহলে দেখা যাচ্ছে বাস ভাড়া, ট্রাক ভাড়া ও লঞ্চ সহ নানা পরিবহন ভাড়া বাড়বে। এছাড়া কৃষিখাতে প্রচুর ডিজেল ব্যবহার হয়, এবার বৃষ্টি কম হয়েছে ফলে আমন চাষে সেচ কাজে ডিজেলের ব্যবহার বাড়বে, ফলে কৃষি ও শিল্পের খরচ বাড়বে, সব পণ্যের ওপর প্রভাব পড়বে। মূল্যস্ফীতি যেখানে 7.5% হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সামনে এটা 8% থেকে 8.5% হবে।
রাজপথে বিএনপি ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলছেন এনামুল হক শামীম। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সম্মান ও সফলতা এনে দিয়েছে। এই অর্জন রক্ষার দায়িত্ব যুব সমাজের, রাজপথে বিএনপি ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। উপমন্ত্রী বলেন, ক্ষমতালিপ্সু বিএনপি হত্যা কু ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের কল্যাণে কিছু করেনি। বিএনপির এই অপরাজনীতির কারণে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বারবার বাধাগ্রস্ত হয়েছে। তারা সব আন্দোলন, রাজপথ ও নির্বাচনে ব্যর্থ। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাই আগামী নির্বাচনে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। বাসে ডাকাতি ও ধর্ষণ, আদালতে জবানবন্দি দেওয়ার পর তিন আসামি কারাগারে। রাজা মিয়া ইগল পরিবহনের বাসে ডাকাতি ও ধর্ষণ উভয় অপরাধে অংশ নেন। অপর দুই আসামি মোহাম্মদ আওয়াল ও নূর নবী শুধু লুণ্ঠনে অংশ নেন। তারা এ কথা স্বীকার করে শনিবার আদালতে জবানবন্দি দেন। গত মঙ্গলবার কুষ্টিয়া দৌলতপুর থেকে ছেড়ে আসা ইগল পরিবহনের একটি বাসে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটে। পরে বাসটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া নামক স্থানে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ওই বাসের যাত্রী হেকমত আলী বাদী হয়ে মধুপুর থানায় ডাকাতি ও ধর্ষণের মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকা অভিযোগে রাজা মিয়াকে গত বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আওলাল ও নূর নবীকে শুক্রবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা পুলিশ গোয়েন্দা। রাজা মিয়াকে বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদকে তিন আসামি বাস ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা ডাকাতি ও ধর্ষণের ঘটনার পুরো বিবরণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেছেন। তারা আদালতে জবানবন্দি দিতে সম্মত হয়। পরে তাদের জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, জবানবন্দিতে আসামি তিনজনই ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় পুরো বিবরণ দিয়েছেন। তাদের মধ্যে আসামি রাজা মিয়া ধর্ষণ এবং লুণ্ঠন উভয় অপরাধে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। অপর দুজন আওয়াল ও নূর নবী জবানবন্দিতে শুধু ডাকাতিতে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।